সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ নবীর সাথে দেখা হয়েছে আবু জেহেলের। কার দেখা? কোন নামাজের পরে? ফজরের পরে। মানে এমন এক জায়গাত আবু জেহেলের বাড়ি ভাই। আপনারা যারা হজ করছেন, কি ভাই হজ করেননি? উনি তো গেছেন, মাশাআল্লাহ। তো যারা হজ করছেন তারা এই জিনিসটা নিজের চোখে দেখাচ্ছেন, মানে আবু জেহেলের বাড়ির থেকে পশ্চিম দিকে মাত্র 200 মিটার, কয় মিটার? আল্লাহর কাবা ঘর। আর আবু জেহেলের বাড়ির পূর্ব দিকে মাত্র 150 মিটার আল্লাহর নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, আর এরই মধ্যে আবু জেহেলের বাড়ি। বাড়ে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ভাগ্যবান মানুষ হচ্ছে আবু জেহেল, কিন্তু এই শালার নামাজ পড়েনি। না না না, ভাগ্যবান। কিন্তু আপনাদের মসজিদের পাশে বাড়ি আছে না নাই? এ কথা কেন আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তারপরে নামাজ পড়ে না। ওই সকালে ওটা কয় আব্দুর রহমান আমার নাম, এই মুসলমান। যেই লোকটা মসজিদের পাশেই বাড়ি, মসজিদ থেকে আজান তো দূরের কথা, আকামত পর্যন্ত শোনা যায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত আদায় করে না, বুঝতে হবে ও নামে মুসলমান, কামে হচ্ছে আবু জেহেল। জোরে বলেন ঠিক কি না? আজকে আমরা কারা কারা মাগরিব ইশার নামাজ পড়িনি না? মুরব্বী একজনকে আমি বলতেছি না, আপনারা মন খারাপ করেন না বাবা, মুরব্বীরা আপনারা মন খারাপ করেন না বাবা। জান আপনারা দেখেন নামাজ পড়বার পারবেন না, তাও সিয়ার নিয়ে যায় নামাজ পড়তেছেন, তাই না? আমাদের এলাকা সব মসজিদে তার খালি যায়নি, সিয়ার থস। আমি যুবকদেরকে বলতেছি বাজান, কারা কারা মাগরিব আর ইশার নামাজ পড়োনি, হাত তুলবার বলবো না? তোমার ভিতরে একটা বিবেক আছে, আছে না নাই? জোরে কোন সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন। সেই বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, যদি মাগরিবের ইশার নামাজ না পড়ে ফজরের আগে আপনি মারা যান, আর এই গোরস্থানে যদি আপনাকে দাফন করা হয়, আপনার আশেপাশে যে কয়টা কবর আছে ওর কি অবস্থা? কি এই দিন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমরা যদি জানবার পারো যে চিহ্নিত বেনামাজি মারা গেছে, তখন তোমরা কেউ তার জানাজায় অংশগ্রহণ করো না। কারণ চিহ্নিত বেনামাজি মানে সেই বেঈমান হয়ে মারা গেছে, লা সালাত লা ঈমানা, তার ঈমান নাই। আর ওই বেঈমানের জানাজা করা যাবে? কথা কর না কেন, যাবে? তাকে কোনো গোসল টোসল করে দেওয়া যাবে না, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তার কান্দত লাভ চলবে না। তো ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে বেনামাজে মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তা কুত্তে মরলে তোরা কি করিস? এই কুত্তে মরলে কি করিস রে? রাস্তায় কুত্তে মরলে কুত্তের দুর্গন্ধ যেন আমাদের না লাগে, এজন্য পাঁচ দড়ি লেগে টানে নিয়ে যায়, কোন গোরস্থানে দাফন করিস? না না, এত জায়গার দাফন করি, পুঁতিয়ে থুয়ে। ইমাম মালিক বললেন, একটা কুত্তার জাত একটা বেনামাজি উঠে, সঙ্গে 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 4-5টা কুত্তে আছে, সঙ্গে সঙ্গে ইমাম মালিকের কাছে 4-5টা কুত্তে আছে, খেউ 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 করতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইয়ানজুরুবি নূরিল্লাহ নূরিল্লাহ, নূরের নজর করে কুত্তার দিকে তাকাই, বলে তোরা ঘেউ ঘেউ করিস কে? কুত্তা বলতেছে, বেনামাজি আমাকে যাই তো খারাপ। আমরা কুত্তা হয়ে জন্ম নিছি, তাও আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাকে বেনামাজি করেনি। চিন্তা করে দেখেন রে, যারা এই সামগ্রী পড়েননি, আর কথা কয় না, আর কথা কয় না, আর কথা কয় না। যদি ফজর আগে আপনি মারা যান, 71টি মাওলানা আপনার জানাজায় দোয়া করলেও আপনি জান্নাত পাবেন না, আর নামাজি হয়ে যদি মারা যান, আপনার জানাজা না করলেও আজান দেওয়া নামাজ আপনার ছিল বলে আপনার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? সকালবেলায় আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছে আল্লাহর নবীর।
আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। সোনাল হবে না? আবু জেহেল বলছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কেন একই জায়গার যে, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। তার মানে বোঝা গেল আমাদের নবী যে চেহারায় সুন্দর ছিল এটা কাট্টা কাফের আবু জেহেল পর্যন্ত স্বীকার করেছে। 400 রোজ গ্রহ তারা তারি নোরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন মহব্বত করে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা। কি কি বলতে কিছু লোক বসবে না, ও দাঁড়াই থাকবে, ওরা কিন্তু ও শুনবার আসেনি, যা শুনবি আগামীকাল বর্ণনা করবি, বুঝছেন? আমি বলবো ভাই যান আপনি ওয়াজ বোঝেন বা না বোঝেন, কোরআনের মাহফিল বিশ্বাস করে এক এক ঘন্টা বসে বসে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবি 60 বছর। সামান্য কয়দিনের হায়াত নিয়ে আমরা আইছি ভাই, এগুলা সবের দরকার আমাকে আসে না নাই, জোরে করে আসে না, হ্যাঁ আসে, বসে বসে। আর আমার ওয়াজ বুঝবেন না এমন পাগলা বাংলাদেশে নেই, মানে এত খাঁটি বাংলায় ওয়াজ কোনো বক্তা করে না, এই জন্য আমার একটা ডিগ্রি কি জানেন, মাটিও মানুষের বক্তা। আর ওই কুষ্টিয়া যশোর ওই দিকে বলে মেয়ে মানুষের বক্তা, জোরে কোন কি মানুষের, মেয়ে মানুষের বক্তা নাকি এখানে। কিন্তু আজকে আমার মা বোনদের জন্য ওয়াজ খুব একটা করা যাবে না, কারণ ওয়াজ হবে আজকে রজব চাঁদের নামাজকে সামনে নিয়ে, জোরে কোন ঠিক, কারণ নামাজ যদি সাথে থাকে ভাই যান তাহলে এক নম্বরে আপনি উত্তর দেওয়া লাগবে না, নামাজই আপনার পক্ষে উত্তর দিয়ে দিবে। দুই নম্বর প্রশ্ন হলো আমার দিন কে, তোমার দিন কি? খালি মুখে কইলে হবে না, ইসলাম দিন জিনিসটাকে আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুসসালাত, আবার সেই কোরআনে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আকিমুদ্দিন, আকিমুসসালাত, দিন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না। আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম হয় না, জোরে কোন ঠিক কি না। আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুসসালাত, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক কিন্তু কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, জোরে কোন কথা ঠিক কি না। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, সে যদি মুমিন হয় তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, এক নম্বর দায়িত্ব হলো ঢাকা বাইপাস রাস্তা করা, এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা, এগুলো একটাও এক নম্বর নয়, তার এক নম্বর দায়িত্ব হলো আকামুসসালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশের সরকার করোনা থেকে বাঁচার জন্য ডিটল দিয়া, স্যাভলন দিয়া, স্যানিটাইজার দিয়া হাত ধোয়ার কথা বলতেছে, কিন্তু সরকার যদি মুসলমান হয় তাহলে এরকম ডিটল স্যাভলন দিয়ে হাত ধোয়ার কথা বলবে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজের কমপক্ষে 5 বার ওযু করার কথা বলবে, ধরে কোন ঠিক কি না। সবচাইতে ভালো হাত ধোয়া ওজুর মধ্যে, ঠিক কিনা কোন? আপনি কতবার হাত ধোছেন একবার উজু করবার গিয়ে, খেয়াল করে দেখেন তো, ওরা তো তিরিশ তিরিশ চিকেন হাত ধোয়ার কথা, তিরিশ চিকেন, এই হাত আগে ধুলেন তারপরে মুকুট কুলি করবার গেলে হাত আবার ধোয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা, দুই হাত মুছে তখন হাত, খালি হাত ধোয়াই পারে তো সরকার এই ওজু করার কথা না খুঁয়ে এই স্যাবলন দিয়ে। আবার এই শালারা এত সিটার, বুঝছে, স্যাভলন কোম্পানি বলতেছে যে স্যাভলন সাবান দিয়ে হাত ধুলে 99% করোনা মুক্ত,
লাইফ বয় দিয়ে হাত ধুলে 99% করো, 99% করোনা মুক্ত। তারপরে আপনি ডিটল সাবান দিয়ে হাত ধুলে 99%। তো আমি চিন্তা করলাম যে একটা দিয়ে 99 হলে তিনটাই যদি ধুই, হাই হাই রে হাই রে, কি সিটারি বারে। আজকে সাবানের ব্যবসা হলো কিন্তু নামাজই বাড়ল না, জোরেগণ ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, যোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। তুমি যত বড়ই জিল্লুর রহমান হও, যত বড়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হও, যত বড়ই জিয়াউর রহমান হও, তুমি যতই প্রেসিডেন্টের ক্ষমতায় বসে থাকো, এরপরেও তোমাকে মহারা হালা। তিনটা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে, প্রেসিডেন্ট মানে কি কি বুঝতেছেন? আজরাইল কাছে আসবার গেলে চিন্তা করা লাগবে না যে বডিগার্ড আছে, জোরে খান কি গার্ড, হে কথা খান কি গার্ড। জিল্লুর রহমানেরটা তো আপনারা দেখছেন, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের সময় এত মিডিয়া ছিল না, এত টিভিও ছিল না, কিন্তু জিল্লুর রহমানের সময় ছিল কি ছিল না, কতক্ষণ ছিল না, আমি নিজে দেখছি চ্যানেল লাইভ প্রচার করতেছে, যখন গার্ড অফ অনার দিচ্ছে, গার্ড প্রেসিডেন্টের লাশকে সামনে নিয়ে বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে, পাঁচ স্তরের আর্মি, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে এরকম আসমানের দিকে ঠাস 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 করে গুলি করতেছে। তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দিল আমাকে রে খবর কি, যদি ফুল গুলো অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মরে করে জ্বালাতন কবরে আসো। এই জন্যে মাঝে মধ্যে এই গজলটা বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, ঠিক কিনা কোন? যোগার কিছু করছেন তো? আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন চাচা সন্ধ্যার সময় আমার সুন্দর দেখেছেন, আর সকালবেলা এত অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আজকে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে। আবু জাহেল কয় কি ঘটনা রে বাজান, বলে ঘটনা হলো আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিব্রাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করার পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে হেরেমের মধ্যে প্রথম ফজরের নামাজ আদায় করে আপনার সাথে সর্বপ্রথম আমার দেখা হলো। আচ্ছা নবী যে একথা আবু জাহেল বললো, আপনারা যে কিছুই করলেন না রে বাবা, কিছুই কল লাগবি না, নবী কি সত্যি কইছে না মিথ্যা কইছে? তাহলে জোরে সরে কল, যাই হোক আপনাকে কবার কর পরে আপনার তা সোবান আল্লাহ কষেন, আবু জেহেল কি সোবান আল্লাহ কষায়? আবু জেহেল চিল্লায় বলে পাগল, তুমি পাগল, কারণ আমার জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছো, তুমি পাগল হয়ে গেছো? এরপরে নাকি সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে নামাজ দিল, এই গাঁজাখুরি গল্প তুমি কেমনে আমার কাছে বললে? এই কথা বলে আবু জাহেল যখন নবীর কাছ থেকে দূরে যায়, নবী জুড়ে হাত করে বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার এই পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে অনেক দিন হলে আমি দেখতেছি কিছু কিছু মানুষ তোর বাড়ির দিকে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয়,
তখন দিচ্ছিল থুতু, আর এখন করে পেশাব। সুবহানাল্লাহ, এখন পেশাব পায়খানা করে। এমন কোন হাজি নাই যে আবু জেলের বাড়ির যে পেশাব পায়খানা করে নি, এমন কোন হাজি আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। বাংলাদেশ কেন, পৃথিবীর সব হাজিরা আবু জেলের বাড়িতে কোন কি করে, কথা কয় না, কথা কয় না। এত বড় নেতার বাড়ি পেশাব পায়খানা হয়ে গেছে। তোমরা যত বড়ই নেতা হও, মনে করো না তোমাদের পোশাক থাকবে, যদি আল্লাহর পথে না থাকো আল্লাহ আবু জেলের মতন পেশাব পায়খানা বানায় দিবে। জোরে কোনো কথা ঠিক তো? এখন আবু জেল বলতেছে, কিছুদিন হলে আমি চাচ্ছি যে তোর বাড়ি আমার বাড়ির কাছে থাকলে জনগণ আমার দিকে তাকাবে না, সব মানুষ তোর ভক্ত হয়ে যাবে। তো তোকে আমার এলাকা থেকে বার করার কোনো ইস্যু পাচ্ছি না। ইস্যু, মৌলানাদেরকে গ্রেফতার করার একটা ইস্যু দরকার। তোর এখন কি দরকার? ইস্যু। পরিমুনি বিয়ের আগে পেটত বাচ্চা আছে নাকি এই খবর দিল। এরপরও একটা সাংবাদিক একটা পুলিশ কাছে গেল না, আর মামুনুল হক বৌলিয়ে ঘুরতেছে, সাংবাদিক জায়গায় কাবিন আছে। তোর চাপা যাত্রী মারা দরকার। জোরে কর কথা ঠিক করে। বৌলিয়া যদি আমি ঘুরি, কাবিন সাথে থ লাগবে, একটা ইস্যু দরকার। জোরে কর কি দরকার? ইস্যু। এর নাম হলো ইস্যু। আমার বাড়ির পাশ থেকে তোরে বের করে দেওয়ার কোন ইস্যু পাচ্ছিলাম না, কিন্তু আজকে ইস্যু পাইলাম। আমি তোরে পাগল বানায়া আমার এলাকা ছাড়া করব। এই বলে সর্বপ্রথম যার বাড়ির দরজায় সকালবেলা আবু জেহেল, তার নাম হলো আবু বকর। সর্বপ্রথম যার বাড়ির দরজায় তার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল সকালবেলা গিয়া ডাক দেয়, আবু বকর, আবু বকর ঘুমাইছো না চেতন পাইছো? আবু বকর চমকে গেল, এত বড় নেতা এই সকালবেলা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ হছে। যখন দেখবেন কোনো বড় বড় নেতা সাধারণ মানুষের দরজায় যায়, তখন বুঝবেন নেতার বিপদ হয়েছে। নেতা ভোটে দাঁড়াইছে, এখন তার ভোট লাগে না, এখন আর ভোট লাগে না। এখন নেতারা খালি এমন জায়গার তদবির করতেছে, জনগণের কাছে আর ভোটের দরকার নাই। কারণ দাদা ভোট দেবার গেলে যুবকেরা বলতেছে, দাদা কষ্ট করে আপনি ভোট দেবার কেন হয়েছেন? আপনার দাদা আমরা দিছি, আমাদের একটা আক্কেল নাই যে একটা বুড়ো মানুষ ভোট দিবে আসবে, আপনার দাদা আমরা দিছি। দাদা যখন যাচ্ছে তখন কে, দাদা দাদির দান পাঠান না, দাদির দাও দিছি। দাদা কয়, কে রে পাগলা, তোর দাদি না 5 বছর আগে মরছে, এখন মরা গুলাও চলতেছে দাদা। হযরত আবু বকর চমকে গেল, এত বড় নেতা হইয়া সকালবেলা আমার বাড়ির দরজায় তড়ি ঘড়ি করে দরজা খুলে বলে, নেতাজি কি হয়েছে এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছ এই কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না? শোনালে বলবেন না? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। 3 ধাপ পিছনে যাওয়ার কারণ কি জানেন? যে নরম মানুষ গরম হসে, নরম মানুষ যদি গরম হয়, আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশের মানুষ সবচাইতে নরম, এরা সহজে গরম হয় না। ওই 71 সালে একবার গরম হইয়া পাকিস্তান বুঝা দিছে যে আমরা মাল ডাকি। জোরে কোন কথা ঠিক? ওরা লিয়েছে রাইফেল, এরা লিয়ে গেছে লাঠি, মানে ফুত্তি বান্টি খেলার অভ্যাস। ফুত্তি বান্টি বলতো না আগে, এরকম একটা করে মারতো, ঠাস করে মারা দিত, একেবারে 40 গজ দূরে যে পড়ছে। যারকে ফুত্তি বান্টি খেলার অভ্যাস আছে, ওরা রাইফেল দিয়ে গুলি মারে, এরা লাঠি দিয়ে সেই গুলি বাড়ি মারে, ওই গুলি ওরকে দেয় আবার মাথার উপর দিয়ে পড়ে।
নরম মানুষ যদি একবার গরম হয় যত অস্ত্রই নিয়ে তোমরা আসো তোমরা সেখানে আর টিকতে পারবা না। আর একবার গরম হসে 90 সালে, জোরে কোন কয় সালে সৈরাচার এরশাদ যখন কয় যে বসছি বসছি আর নাম মন মানে ক্ষমতা পায় কয় নাম মন না হাই রে ছয়তলা যায় 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে খালি এই বিল্ডিং লড়ার সাথে সাথে ওই এত ফোর্সে নামছে অর্ধেক কম্বলের মধ্যে লঙ্গি আটকে আছে ওটা পর্যন্ত পড়ার টাইম পায়নি। তাহলে রাত 9টার সময় যে ব্যক্তি বলল আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে রাত 3টার সময় আল্লাহ তার ন্যাংটা করে নামাইছে এইখানে ক্ষমতার অহংকার করো না ক্ষমতার মালিক কোনো মানুষ না ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ জোরে গান কথা ঠিক না তো আইজ্জুমান তাসা পড়েন তো আইজ্জুমান তাসা ও তো জিল্লুমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন চাষতলে একজন বলতেছে হুজুর এই সরকারের বেশি দিন ক্ষমতা থাকা পারবি না। আমি বললাম তুই কেমন বুঝলি আমেরিকা খেপিছে হুজুর খালি ভারতটা খেপলি হয় আমি বললাম শালা পাগলা কয় কি আমেরিকা ভারত খেপার কথা বলিস কেন একজন মুসলমান হয়ে বলতে হবে আল্লাহ খেপতিছে ধরে কোন কথা কথা কর না কেন কে খেপতিছে খারাপ মানুষ সব রাস্তাঘাটে মাস্তানি করতেছে আর ভালো মানুষও গিয়ে জেরত হচ্ছে অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে হাঁটতার পারে না বাইরে 2 পুলিশ বগলের তলে করে নিয়ে হাসপাতালে বেরোত হচ্ছে এক হাত হ্যান্ডকাপ কোমর দ্রসি যে হুজুর হাঁটতার পারে না তার হাতে হ্যান্ডকাপ কোমরে রশি কি মনে করতেছেন আল্লাহ খুশি যে হাতের সাথে মুসাফা করার জন্য মুসাফা করার জন্য হাজার হাজার লোক লাইন হয়ে দেনা থাকে তোর এখন কথা ঠিক কিনা রে এত ধ্যান কাপ সোরেরা বলতে যে ক্যারিয়ে আমরা চুরি করি সামারি করি দুর্নীতি করি আমাকে এত ধ্যান কাপ নেই তুই হুজুর মোনাজাত করব কি হাসতিছেন এটা হলো রজব মাস তোর এখন কি মাস এরপরে কিন্তু সাবান তারপরে মারবি রমজান আর আমার আলোচনা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কিন্তু যেদিন ডাক পড়িবে মাঝে মধ্যে একটু আপনাদেরকে বলা লাগবে ভাইজান সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর বলেন ডানে কবর বামে কবর ডানে 3তলা বামে 5তলা নাকি আপনারা কি দেখেন ডানে 3তলা বামে 5তলা আমার তো মাঝখান থেকে মারা লাগবে 6তলা তাই কবে আমার সঙ্গে সত্যি কথাটা বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে এমন আজাব দিবে রে ভাই সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে কেবা জান এই সর বলে তোর কে কবরের কথা মনে হয় এই কবরের কথা মনে হয় হাসিস কে রে মনে হয় তুই মনে করতিস আমার দাদা বেঁচে আছে মশাল মারিস না অনেক লাতি দাদার আগেই দুনিয়া ছাড়তিছে জোরে কোন কথা ঠিক কি না কিছুক্ষণ আগে মিছিল করছে নড়াইলে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই মিছিল করে মোটর সাইকেল ডিসকভার চড়ে বাড়ি যাচ্ছে এক মুরব্বী জিজ্ঞেস করছে বাবা দেখা শোনা যা রে এত জোরে মোটর সাইকেল চলাস কেন 2 যুবক কয় আপনি বুড়া মানুষ আপনার চোখের পাওয়ার নেই আমাকে পাওয়ার আছে
এই কথা বলে দুই যুবক নড়ালের সোহ রাস্তায় ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মোটরসাইকেল পার করবি আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হানি ফাও অমান আমিনের মানে হানির নামে একটা গাড়ি আছে এই গাড়ি কিন্তু আবার বুঝছে না সব জায়গায় ব্রেক করে না একেবারে সেইভাবে মারছে ওরা যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এদিকে পূর্ব দিক থেকে হানি ফাও অমান আমিনের সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে বেলা বুঝে হে যে কথা একবার বলেছ একথার দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবা না আবু বকর তিন ধাপ পিছনে গিয়া আবু জেহেল তিন ধাপ পিছনে গেছে জোরে কোন কয় ধাপ পিছনে গিয়া বলে আবু বকর তুমি এত নরম মানুষ এত গরম হইলা কেন আবু বকর বলে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে তার নাম আবু বকর কিন্তু সে মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে আজকে আল্লাহর নবী নাই আলেম ওলামা হলো নাই রাসূল সে আলেম ওলামার বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে না কারণ যে আলেমকে সামনে নিয়ে একটি দায়িত্ব বেহাজাল ইমাম বলতেছেন নেতা হিসাবে তাকে অনুসরণ করতেছেন আর সেই ইমামের বিরুদ্ধে আপনার সামনে কথা বলে আপনি কিছুই বলে আপনার একটা ওয়াক্ত নামাজ হবে না এক ওয়াক্ত নামাজ হবে না আর এখনকার কতগুলা ব্যাক কল যারা ইক্তিদা করতেছে নামাজের পরে ওরা ভয় কয় হুজুর হুজুর একটু সাবধানে চলবে শালা কয় কি রে এখনই ইক্তিদা নামাজ শেষ করে কয় সাবধানে চলবে ফেরেশতাকে আল্লাহর নামাজের খবর কি নামাজ আস যার পিছনে ইক্তিদা করবেন তাকে তো সন্ত্রাসী কথা বলা দূরের কথা তার দিকে তাকায়া তাকায়া কোনো কথা বলা যাবে না মাটির দিকে তাকায় হুজুরের সাথে কথা বলবেন আলেম চিনেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেম চিনেন আজকে আলেমের দিকে তাকায় থাকলে মহাব্বত করে নবীর দিকে তাকানোর সোয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে সুবহান আল্লাহ কোন না কোন আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন আমি তোমার নবীকে পাগল বলার পেছনে কারণ হলো তোমার নবী সকালবেলা আমার সঙ্গে দেখা করে যে খবর দিল আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়া দুই রাকাত নামাজ পড়াইছে যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আসতে লাগে 30 দিন আর সেই বাইতুল মুকাদ্দাসে নাকি দুই রাকাত নামাজ পড়াইছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে আল্লাহর সঙ্গে নাকি মিরাজ করেছে দেখা করেছে আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আজকে সকালবেলা এই গাঁজা খুরি গল্প আমার কাছে করেছে এখন বলো আবু বকর কথাকে বিশ্বাস করা যায় আবু বকর চোখের পানি বের করে বলা বুঝে হে এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই আবু জেহেল কয় হ্যাঁ সকালটাই মাটি রে কার কাছে কি খবর দিলাম রে কাম তো হলো না সকালটা এক দৌড়ে নবীর কাছে নবী তখন কাবা হেলান দিয়ে কাঁদতেছে শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখিলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন কাফরের দাম কম
তারপরে ওই যে করোনা ভাইরাস দিয়া যা আপনাকে ক্ষতি হয়েছে জোরে কণ্ঠে কি না, এরপরেও আলহামদুলিল্লাহ, তার মানে কি উপায় নেই। আল্লাহ রাসুল বলেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকুর আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবে জোরে কণ্ঠে সুবহানাল্লাহ, ইল্লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেন রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাক্তুবু আলিল্লাযীনা ইয়াত্তাকুন, গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহর রহমত আছে কিন্তু সকলের জন্য আল্লাহ রহমতের বাজেট হয় না, রহমতের বাজেট কেবলমাত্র ওই সকল মানুষের জন্যই হয় যাদের কলিজার মধ্যে কেবলমাত্র কার ভয়। আরো জোরে জোরসে বল, মানুষ করোনার ভয়েও মসজিদ এখন কম যাচ্ছে, আসলে মসজিদে যাইতে হবে কার ভয়ে, কিন্তু মাঝখানতে করোনা এসে বলতেছে যাস না, গেলে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াতে হবে, চাপা চাপি হওয়া যাবে না। হাই রে হাই, আল্লাহ তাআলা আমাদেরকে রহমানি জলসাই কবুল করে মুত্তাকি হিসাবে ঘোষণা করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার। তাহলে জবান খুলে সমস্বরে আমার সঙ্গে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমরা কার প্রশংসা করলাম, মাশাআল্লাহ, আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে পাঠাবার পারে, পারত না, ইহুদি খ্রিস্টানদের ঘরেও আল্লাহ আমাদেরকে পাঠাবার পারত। এই জন্য রাসুল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন, কিন্তু পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়। আপনারা বলেন তো একটা সন্তান জন্ম নিয়ে যখন দুনিয়াতে আসলো সে কি কোনো পাপ করছে, কিন্তু তারপরে যত বড় হচ্ছে, হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন যদি করতে দেয় 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত চাইলে সন্তান আল্লাহ আল্লাহ জিকির করে জোরে কণ্ঠে কি না, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দেয় 10 বছর পরে যদি মুসলমান তার সন্তানকে ফেরত নেয় ও কিন্তু আল্লাহ আল্লাহ কবে না ভগবান ভগবান বলবে জোরে কণ্ঠে কি না। তার মানে আমরা কি বুঝলাম, যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে, জোরে বলেন কিসের কারণে, বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে আমরা কি হিন্দু না মুসলমান, কথা কয় না, যদি আমরা বলি মুসলমান তাহলে আমাদের ডিগ্রি হবে বহু বাসয়, আল্লাহ কোরআনে বলেছেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, এরপরেও তারা মুমিন নয়, কেন মুমিন নয়, যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহর রাজত্ব, সে আল্লাহর সমাজ, সে আল্লাহর আইন অনুযায়ী যদি চলতে না চায় ও মুসলমান দাবি করলে মুসলমান হবে না, ও হলো বোবা শয়তান, জোরে বলেন কথা ঠিক কি,
আমার আগে আমার ভাই বাস করে গেল, জালিমদেরকে জেলখানায় বন্দি করলো, আর জালিমগুলো সব বেড়া থাকলো, জোরে কোন ঠিক কিনা? ঠিক ঠিক। এই মাসটা হলো রজব মাস, জোরে বলেন কি মাস? রজব মান কি গজব নাকি? গজব। এই রজবের পরই আছে সাবান, সাবানের পরই হচ্ছে রম। আমাদের বাংলাদেশে রমজান মাসের চাঁদ উঠলে সব জিনিসের দাম বেড়া যায়, তো এখন কথা ঠিক কিনা? হায় হায়, কতকগুলো খালি সাইজ হয়ে আছে, রোজার চাঁদ ওটা মাত্রই 10 টাকা জিনিস 20 টাকা করবে। আর সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, ওই সকল দেশে যখনই রমজানের চাঁদ উঠবে প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক করে দিবে, কারণ রহমত মাগফিরাত নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসের দিকে খেয়াল করে 10 টাকার জিনিস ওরা 5 টাকা দেবে আছে, আর আমাদের বাংলাদেশে সবই আছে, কোরআনের ওয়াজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআন তেলাওয়াতে বাংলাদেশের হাফেজ সাহেবেরা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করতেছে, জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু কিন্তু কি ওই এই কিন্তুটাই আজকে ওয়াজ হবে, বুঝলেন না? এটা কার এলাকা? সাইড থেকে এক ভাই বলতেছে নাসিম সাহেবের এলাকা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। আপনারা আল্লাহ আকবার কবার চাচ্ছেন না? কারণ এই বাংলাদেশে সবচাইতে বড় দল যেই দল ক্ষমতাত আছে, এই দলের মধ্যে কিন্তু আল্লাহ আকবার নাই, কথা কয় না কেন? এই কথা কন না কেন? কয়েকদিন আগে দেখছেন ভারতে কি হয়েছে, ভারতের কর্ণাটক প্রদেশে শত শত যুবকেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করতেছে, আর একজন মর্দে মুজাহিদ মুমিনা নারী মাত্র 17-18 বছর বয়স, একাই বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওদের জয় শ্রীরাম বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবরের কাছে, আর আপনারা কোরআন তেলাওয়াত শেষ করলে বক্তা আল্লাহ আকবর কওয়া লাগে, এইটা আপনাদের মনেই নেই না? আল্লাহ আকবর ভিতর থেকে আসতেছে না? আপনারা জানেন শুধুমাত্র আল্লাহ আকবর বলার কারণে আজকে মোদি সরকার পর্যন্ত, আজকে ওই ভারতের মোদি সরকার ওই মেয়ের পক্ষে, মেয়ের পক্ষে ভাষণ দিয়েছে, কারণ তারা ভাইরাল ভিডিও দেখেছে যে জয় শ্রীরামের দলের আল্লাহ আকবরের কাছে পরাজিত হয়ে গেছে, মানে কোন শ্রীরাম কোন ভগবান চলবে না, চলবে একটাই আল্লাহ আকবর, জোরে কর কথা ঠিক? লিল্লাহ কারণ জনগণ বুঝুক পাবলিক কি জিনিস, কি কইলাম? জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আমি বক্তা এখানে একলা নাই, আমার সামনে যে হাজারো আল্লাহর বান্দা আছে এটা তকবীরের ধ্বনিতে বোঝা গেছে, জোরে কোন কথা ঠিক? আপনারা মাহফিল কমিটির কিছু লোক যারা মাহফিল করতেছেন, ওদের ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াদৌড়ি করতেছে, ওদেরকে একটু সাইজ করবেন। সাইজ মানে কি? মারধর না, ভালোবাসা দিয়ে ওদেরকে বোঝার লাগবে, কারণ 7 বছর বয়স থেকে তালিম দিতে হবে, 10 বছর বয়স থেকে জোর করে ধরার লাগবে। এ মাসটার নাম হলো রজব মাস, জোরে বলেন কি মাস?
কি ধরার লাগবে? এই মাসটাই হলো নামাজের মাস। তো যে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, খুশি না হলে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে আমাদের পাঠাবার পারত, জোরে কোন ঠিক কিনা? রুহের জগতে আমাদের রুহকে আল্লাহর এত পছন্দ হয়েছে, ভগবান ঈশ্বর এদের ঘরে না পাঠায়া আল্লাহু আকবার মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। জন্মের সঙ্গে সঙ্গে আমাদের কানে শব্দ দেওয়া হয়েছে আল্লাহু আকবার, হয় নাই যখন? হয় না? আমরা সে আল্লাহ আকবারের দল। আমি আপনাদের সামনে আজকের আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান দাবি করা যায়, কিন্তু মুসলমান হয়ে মরা যাবে না। এ কারণেই আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কোনো হিন্দু তো মরলে কি করে? পুড়ে ফেলে দেয়। বেশিরভাগ হিন্দু কি পড়ে? এই মুসলমানকে কিন্তু পড়ে না, মরার পরে কবরে যায়। জোরে কোন কোথায় যায়? আপনি কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা হবে এই প্রশ্নটা কি? মান রব্বুকা। এই প্রশ্নের উত্তর সবাই পারবে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই পারবে। কারণ আল্লাহ বিশ্বাস সবাই করে। ওরা নাম তো যে ভগবান, কিন্তু ভগবান মানে যে আল্লাহ এটা হিন্দুরা জানে। ওরা নাম তো যে ঈশ্বর, ঈশ্বর মানে যে আল্লাহ ওটা ওরা জানে। ওরা নাম কয় গড, গড মানে আল্লাহ ওটা ওরা জানে। এই জন্য এক নম্বরের উত্তর হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই পারবে। কিন্তু দুই নম্বর যাই ধরা খাবে। কয় নম্বর ধরা খাবে? দুই নম্বর প্রশ্ন কি? অমা দিনুকা, অমা দিনুকা, আল্লাহ বলে ও সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নামই হলো ইসলাম। এই ছোট ছোট বাচ্চারা বুঝুক বা না বুঝুক এরা ঠিক কয়। আর আপনারা আচ্ছা কোন না কেন এই ঠিক শব্দটা এখানে ফেরেশতা আছে না? নাই ফেরেশতারা যে আল্লাহ বলবে আল্লাহ, এই যে বক্তা কোরআন থেকে এটা বাংলা দিয়ে বুঝাই দিল, এরা ঠিক কয় না কেন? আল্লাহকে ওরা ঠিক বলবে কেমনে? কারণ এরকম টুটির মধ্যে যে টুটি টুটি, এই টুটির মধ্যে শয়তান বসে আছে, চাপিয়ে ধরে আছে, খবরদার তুই যেন ঠিক কয়ে জান্নাত না যাওয়ার পারিস। মসজিদের মধ্যে যখন কোনো মুসল্লি ঢুকে যায়, বুঝলেন, মসজিদের মধ্যে যখন ঢোকে তখন ইবলিস শয়তান কয় আহারে এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, আল্লাহর বান্দাকে আমি বাহিরে রাখতে পারলাম না। ইবলিস শয়তান যখন আফসোস করে তখন ইবলিসের একটা বেটা আছে যার নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? খান্নাস। বলে বাবা আপনি কোনো টেনশন করেন না, এরা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, এদেরকে নামাজের ভিতরে আমি ঢুকতে দেব না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউ ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে খান্নাস কি কইছে? মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, নামাজের মধ্যে ঢুকবার দেব না। আজকে আপনারা অনেকে কোরআনের মাহফিলে ঢুকলে কি হবে, এই কোরআনের মধ্যে শয়তান আপনাকে ঢুকবার দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
এইবারও তারা ঠিক বলতেছেন তারা মরছেন রে। আপনারা কি মনে করছেন যে বক্তা একলা ওয়াজ করবে, সাথে সাথে আপনাদের তাল দেওয়ার দরকার আছে না নাই? জোরে করা যায় ভাই যান, মুকুট মাস্ক দিয়েছেন কেন? হলেন তো আপনার চেহারা হওয়া বেপার মন চাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা কি মনে করছেন আমার ফকরত মাস্ক নাই? এখনই মুকুট দেওয়া শুরু করব, তখন সবাই বলবে দেখ পার গেছিলাম পাইলাম না, বক্তা মনে হয় মিয়া মানুষের মতো মুখ ঢাকছে রে। যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে থাকবেন করোনার বাপেরও ক্ষমতা নাই এর মধ্যে ঢুকতে পারে, কারণ এটা হলো রহমতের এরিয়া, আর রহমতের এরিয়ার মধ্যে গজব করোনা কোনোদিন ঢুকতে পারবে না। রাস্তাঘাটে যখন চলবেন ধুলা বালি যেন নাকে মুখে না যায় এই জন্যই মাস্ক পরবেন। মাস্ক খালি করোনার জন্য নয়, মাস্ক হচ্ছে ধুলা বালি আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্যই মাস্ক পরবেন। 15 মিনিট পরপর ফেলে দিয়ে আর একটা নতুন লাগাবেন। কয় মিনিট? 15 মিনিট পরপর। হয়তো বলবেন হুজুর এত ঘন ঘন কেন পাল্টান লাগবে? এই জন্যই পাল্টান লাগবে, আপনার নাক দিয়ে যেটা বের হচ্ছে সেটা না হলো কার্বন ডাইঅক্সাইড, আর যেইটা আপনার নাক টানতেছে তার না হলো অক্সিজেন। এই মাস্ক কিন্তু কার্বন ডাইঅক্সাইডও বেড়া যাবার দেয় না, অক্সিজেনও বেড়া থেকে ভিতরে ঢুকবার চায় না, খালি রোড়ে ডুবে পেঁয়াজ খায় সব অসুস্থ হয়ে যাচ্ছে। জোরে করে কথা ঠিক কি না? সবই ঠিক। এমন এই খবর যদি সরকারের কাছে যায়, সরকার কবি ক্যারি আমরা এত মাস্কের ইয়ে করতেছি আর ইয়ে বক্তা কি কয়? মাস্ক পরবেন ধুলাবালি যেন নাকে মুখে না যায়। আপনারা বলেন তো কোরআনের মাহফিলে আপনারা বসেছেন এখানে কোনো ধুলাবালি আছে? এখানে কোনো জীবাণু আছে? এখানে বক্তার চেহারা শ্রোতা দেখবে, শ্রোতার চেহারা বক্তা দেখবে, দেখা দেখির মধ্যে একটা মহব্বত আছে না নাই? আল্লাহ ডাক দিলেন যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আমরা আল্লাহর ভয় করি, কখন করি? এই যে যুবকেরা ঘুরতেছে, যুবকেরা বসেছে, এই যুবকেরা তোমাকে এর জন্যই ওয়াজ হচ্ছে। বুড়া মানুষের জন্য ওয়াজ করা লাভ নাই, কারণ ওর দেহ ওর 1 নম্বর ওয়াজ। জোরে কোন কথা ঠিক কি না? যখন ঠিক মতো দাঁড়াবার পারে না, মাজা ব্যাকা, ইটি বেদনা, ইটি বিষ, চোখে ঠিক মতো দেখতেছে না, দাঁত দিয়ে ঠিক মতো গোস্ত খাবার পারতেছে না, সব দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, ওই বাধ্য হবে ভালো হতে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কোনো চুরি ডাকাতি খারাপই করবার গেলেও শরীরের যে পাওয়ার লাগে সেটাও নাই। নাতি বলে দাদা ওই যে কি সুন্দরী মেয়ে যায়, দাদা বলতে আমার চোখের ব্যাটারি নাই। এই জন্যে যৌবন কালকে আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করবে যে তোমার শৈশবকালে বুড়াকালে তুমি কি করছো, তার কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত চলে যাও। আমাদের যৌবন কাল শেষ, আমাদের এখন বুড়া কাল চলতেছে, এই তিনটাই তো বুড়া কালের মধ্যেই পড়ে গেছে নাকি? কোন তাহলে প্রশ্ন হবে কোন কালের? যৌবন কালের। যে যুবকের আছো বাজান, এ রজব চাঁদের মাহফিল, আমি মিরাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে এবং গোরস্থান সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে? আমরা আল্লাহর শুকর এই জন্যই বেশি বেশি আদায় করবো যে আমাকে রে অবস্থা খুব একটা খারাপ হবি না। কি জন্য হবে না? কোন তো আসেন আমার মুক্তার,
আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিনদার। আল্লাহ যখন হাশরের ময়দানে হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দেবে। অন্য কোন নবীর উম্মতের উকিল নাই, অন্য কোন নবীর উম্মতের বারিস্টার নাই, আর আমাদের জন্য আমাদের নবী উকিল বারিস্টার হয়ে সুপারিশ করে জান্নাত পৌঁছে দিয়ে তারপরে নবী জান্নাত ঢুকবেন। কি ভাগ্য রে, কি ভাগ্য! জন্ম সূত্র মুসলমানের ঘরে জন্ম নিলাম, বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম, আর হেদায়াত স্বরূপ, হেদায়াত স্বরূপ আল্লাহ তাআলা এটা আমাদের দিয়ে দিলেন। এই জন্য বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। হুদা মানে কি? হুদা মানে হলো না 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 এই সবগুলো কো হবে তাই। হুদা মানে হলো ব্যবস্থাপত্র, ব্যবস্থাপত্র যাকে ইংরেজিতে বলা হয় প্রেসক্রিপশন। আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন কোরআন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছেন। তাহলে আপনারা বলেন তো করোনা রোগের ঔষধ কোরআনে আছে না নাই? বর্তমান বাংলাদেশের সরকার কোরআন থেকে করোনার একটা ওষুধের কথা বললো না, যতগুলো ওষুধের কথা বলতেছে ওই চীন জাপান আমেরিকার ডাক্তার কি কয়, ভারতের ডাক্তার কি কয়, সেই ডাক্তারের কথা বলতেছে। ওই ডাক্তারের কথা মুসলমান মানবে না, মুসলমান মানবে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কি না? তো যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন যাবতীয় রোগের ঔষধ শেফা হিসাবে মুমিনদের জন্য আল্লাহ নাজিল করেছে। আপনি কি মনে করেন করোনার কথা কোরআনে নাই? এ কথাখান আছে না নাই? আপনাকে এই সিরাজগঞ্জের কথা কোরআনে নাই? গোটা পৃথিবীর সব কিছুই আল্লাহ কোরআনকে দিয়ে আমাদেরকে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র। সেই কোরআনে আল্লাহ বললেন বিশ্বাস স্থাপন করার পরে দুই নম্বর যেইটা তোমাদের করা লাগবে সেইটা হলো আল্লাহর ভয়। আত্মা করল ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, তুমি যে বুড়া হলে ভয় করবে, বুড়ি হলে ভয় করবে, চামড়া ঢিল হলে ভয় করবে। একটা কথা আছে, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যতক্ষণ থাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। একটা বুড়ি মানুষ বোরকা গায়ে দেয়, একটা বুড়িরে বোরকা গাওয়ার দেওয়ার জন্য ওয়াজ করা লাগে না, কিন্তু একটা যুবতী বোরকা গায়ে দেয় না। রাস্তার মানুষেরা কিন্তু বুড়ির দিকে কেউ তাকাবে না, সবাই যুবতীর দিকে তাকায় থাকবে। জোরে বলেন কথা ঠিক কি না? বোরকা হলো কেউ যদি কারো দিকে তাকায় কোনো কিছু যেন দেখ পার না পায়, এই জন্যে আল্লাহ কোরআনে বলেন অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাক্কা তুকাতিহি মানে ভয় করার মতন ভয় করা লাগবে। তারপরে আল্লাহ বলতেছে লা তামুতুন্না, তোরা মরিস না, মরিস না। দেখেন আল্লাহ কিন্তু মরতে নিষেধ করতেছে, মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান না হইয়া যদি কেউ মরে কবরের তিন প্রশ্নের মধ্যে আটকে যাবে। কবরের তিনটা প্রশ্ন কেউ যদি দেয় রাসূল বলেছেন সে ব্যক্তি আর কবরে থাকবে না, এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থাকবে কবরে আর ভিতরে রুহটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনভাবে ছেড়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিবার না পারে, এখন আপনারা বলেন আমরা কি উত্তর জানি না? কারণ জানি কি জানি না, একটা হিন্দুকে যদি বলা হয় মান রব্বুকে কবে আল্লাহ,
আমার দিন উকে কবি ইসলাম ঠেলা পড়ে মানে আপনি শুনবার চাচ্ছেন ও বলতেছে ইসলাম আমার নাবি উকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ কিরে তুই সব পারিস কে পারবো না মানে মুখস্থ করছি তো আপনারা তো সবাই পারেন এখন কবরে গেলে তিনটা উত্তর দিলি আপনার দেহ থাকবে কবরে ভিতরে রুহটা চলে যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে কিন্তু উত্তর দিবার পারবেন কি মনে হয় আপনাদের কি মনে হয় দুই একজন ইনশাল্লাহ কয় বাদ বাকি মুখ বন্ধ করে থাকে যে কিরে জানা জিনিস পারবো না কেন আসেন মান রব্বুকা প্রশ্নের উত্তর আমরা দিবার পারবো কেমনে যখন কবরের মধ্যে ঢুকবেন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে সঙ্গে সঙ্গে আপনার মুখ খোলা লাগবে না আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে আপনার তো মুখ খোলার কোনো দরকারই নেই আপনি বাবুর মতন মুখ বন্ধ করে বসে আছেন আপনার পক্ষে নামাজ খাড়া হয়ে বলবে এই মুলকি নাকি এই 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 কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস তোরা দুইজন বল এই লোকটা ফজর থেকে এশার নামাজ পর্যন্ত কতবার রব রব কসে কতবার রব রব কসে বল যতবার যত রাকাত নামাজ পড়েছে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে শুরু করেছে জোরে কর কথা ঠিক কি না রুকু যায় বলেছে রব্বিল আজিম সেজদাত কয় সো রব্বিল আলা রব্বানা লাকাল হাম ফিরে এতবার রব রব কয়ে যাই দূরের থেকে আসলো তাক আবার রব সম্পর্কে প্রশ্ন করিস ইয়ের কি মারতিস আল্লাহ তোমার বান্দা রব সম্পর্কে প্রশ্ন করলে তোমার বান্দার জবান না খুলতে নামাজ যে হারে গরম আছে আল্লাহ কয় এক নম্বর বাদ দে ওরে এক নম্বর লাগবে না যার নামাজ আছে তার রব আছে ধরে বলেন যার নামাজ নাই তার কি নাই শুধু রব নাই রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা লা সালাতা লা দীনা বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত যার নামাজ নাই তার ঈমান নাই যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বান্দা কাফেরের মধ্যে পৃথক যদি করতে চাও তাহলে নামাজের মাধ্যমেই করা যাবে যে নামাজ পড়বে সে হবে বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি